দেখছেন প্রিয় চিত্রসাথী নিউজ। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন প্রিয় চিত্রসাথী নিউজ। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি বাংলা ছবিতে যার নাম, মানে কি বলবো, সঙ্গীত পরিচালক হিসেবে যিনি দীর্ঘ কয়েক দশক ধরে কাজ করছে বলাটা মানে বললেও কম হবে, এবং সঙ্গীত পরিচালক অশোক ভদ্রর সাথে আমরা কথা বলবো এবং জেনে নেব সাম্প্রতিক ঘটনা যেটা ঘটেছে আমাদের রাজ্যে। বলিউড সুপার সিঙ্গার যাকে আমরা চিনি মণিকোঠায়, বাঙালির মণিকোঠায় যিনি আছেন কে কে, তার সদ্য প্রয়াত হয়েছে সেই নিয়ে অশোক বাবুর কাছ থেকে আমরা জেনে নেবো দু চার কথা। তিনি ওনার সাথে কাজ করেছেন, তার এক্সপিরিয়েন্সটা কি। অশোক দা, আমাদের চ্যানেলে স্বাগত। সম্প্রতি কে কে মারা গেল সেটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে, আপনি সেটা নিয়ে কি বলবেন, আপনার অভিমত? খুবই দুঃখজনক ব্যাপার, যেভাবে আমাদের একজন প্রিয়, আমার তো ভীষণ প্রিয়, আমি অনেক বছর ধরে ওকে চিনি, আমারও গান করেছে, এবং অনেক অনেক দূরে থাকলেও একটা কাছে এসে অন্তত হাতটা মেরে, দাদা কাইসে, হ্যাঁ কাইসা হয়েছে আমার, এই যে ব্যাপারটা আসার সময় একটা হাসি মুখে, এই হাসিটা আমিও আমার ফেসবুকে পোস্ট করেছি, হাসিটা খুব মিস করি। তা তো ভালো মনের মানুষ ছিল, প্রত্যেক আর্টিস্ট করি একটা রেসপেক্ট দিতে, সবসময় সব কিছুকে রেসপেক্ট দিতে। আমার একটা সঙ্গে দুটো গান গিয়েছিলেন কুমারের লেখা, তো আমার সঙ্গে মনে মানে বলছে দাদা আমি আমি আজকে আপনার সাথে লাঞ্চ করি, মানে আমরা একসাথে লাঞ্চ করেছি অনেক টাইম, লং টাইম বম্বেতে স্পেয়ার করেছি। তো অশোকদার কাছে যে প্রশ্ন আমাদের রয়েছে, এখানে যেহেতু রূপঙ্কর বাবুর প্রসঙ্গ চলে আসছে, সে রূপঙ্কর বাবুও আপনার সাথে কাজ করেছে, সেটা নিয়ে কি বলবেন, আপনি বক্তব্যটাকে নিয়ে কি বলবেন, মানে সমর্থনযোগ্য কি, ভুল কিছু হয়েছে কি মনে করেন আপনি? না, ধরুন শিল্পীদের প্রত্যেকের শিল্পী, আমাদের কে কলকাতার শিল্পী, কে বম্বে শিল্পী, কে হিন্দি গান গায়, কে বাংলা গান, শিল্পী শিল্পী যার জনপ্রিয়তা থাকে তা তো থাকে সবার কাছে। এখানে বিশেষ করে বাঙালিদের যে আবদার, বাঙালিদের যে ভালোবাসা, সেটা কোনো কিছুতেই মানে না, কোনো ধর্ম মানে না, কোনো জাতি মানে না, মানে বোঝা গেল কে কে মারা যাওয়ার পরে বোঝা গেল এফেক্টটা বোঝা গেছে, কত কত মারাত্মক হতে পারে, কত ই হতে পারে, কত মানুষ কত যে কী পড়ে পেলেছে জানে কে কেকের জন্য, কে কেকের জন্য করা উচিত। কেউ যেই লেভেলে গায়, আমি রূপঙ্কর সঙ্গে রূপঙ্কর আমার খুব প্রিয়, ও কিন্তু অত্যন্ত আমাদের সঙ্গে এতদিন ধরে কাজ করছে, অত্যন্ত হঠাৎ করে হয়তো কেন বলে বেড়েছে ওই গাড়িটা, হয়তো একটা ওর মধ্যে একটা কোনো সত্যি সত্যি কলকাতা আগের দিন নিয়ে সেইভাবে করা না যেভাবে বম্বে করা হয়, সেটা তো অনেকটাই ডিপেন্ড করে। আমরা কিন্তু সবসময় একটা বম্বে মুখ, এটা আসতে কেন বহু দিন যুগ যুগ থেকে অনেকেই বলেন যে আমরা বাংলা গান, আমরা বাংলার আর্টিস্টকে